আসসালামু আলাইকুম, রাবিয়াজ কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিরিয়ানির মশলা, কিভাবে পারফেক্ট ওয়েতে বিরিয়ানির মশলা তৈরি করা যায় সেটাই আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো চলুন দেখিয়ে দিচ্ছি এই বিরিয়ানি মশলা তৈরি করতে আমি এখানে কি কি নিয়েছি। এই ডিশটিতে আমি সব মশলাগুলোকে একসাথে রোদ্রে 2 ঘন্টার মতো মচমচে করে নেব। আস্ত ধনিয়া 3 টেবিল চামচ, জিরা 2 টেবিল চামচ, কালো গোলমরিচ 1 টেবিল চামচ, সাদা গোলমরিচ 1 টেবিল চামচ, শাহি জিরা 1 টেবিল চামচ, সবুজ এলাচ 1 টেবিল চামচ, অর্থাৎ প্রায় 20টার মতো, কালো এলাচ 3টি, জয়ত্রী 1 টেবিল চামচ, 6-7টি ছাল হবে, কাবাব চিনি 1 টেবিল চামচ। আমি একটু কাবাব চিনিটা দেখিয়ে দিচ্ছি, গোলমরিচ এবং কাবাব চিনির মধ্যে একটু পার্থক্য আছে। কাবাব চিনির উপরে চিকন একটা সূর্যের মতো দেখা যাচ্ছে। এই মশলাটা বিরিয়ানি এবং কাবাব রোস্ট এগুলোতে লাগে। জয়ফল দিয়েছি এখানে মাঝারি সাইজের, 1.5 মানে দেড়টা। দারুচিনি 2 ইঞ্চি পরিমাপের 4টি, আমি দারুচিনিগুলোকে ভেঙে ছোট ছোট করে দিচ্ছি। লবঙ্গ 1 টেবিল চামচ, এই মশলাটার নাম হচ্ছে স্টার অ্যানিস, আবার অনেক জায়গায় এটাকে ফুল মশলাও বলে। 2 পিস দিচ্ছি, এই মশলাটা খুবই স্ট্রং তাই আমি বেশি দিচ্ছি না। শুকনো মরিচ 10-12টি, মরিচের ডাঁটিগুলোকে আমি ফেলে দিচ্ছি। আর এগুলো হচ্ছে মৌরি, আবার কেউ কেউ মিষ্টি জিরাও বলে, 2 টেবিল চামচ, পোস্তদানা 2 টেবিল চামচ, এই হচ্ছে তেজপাতা, তেজপাতা দিচ্ছি আমি 4টি। এই তেজপাতাগুলো আমার গাছের বেশ সুন্দর, এক ফ্লেভারটা একটু অন্য রকমের, বাংলাদেশের তেজপাতার মতো না। এবারে সবগুলোকে আমি রোদ্রে 2 ঘন্টার মতো শুকিয়ে নেব। প্রায় 2 ঘন্টার পর আমি রোদ্র থেকে নিয়ে এলাম, দেখুন কতটা মচমচে হয়েছে। এবার আমি গ্রাইন্ডারের জারে দিয়ে দিচ্ছি, যে মশলাগুলো শক্ত এবং বড় সেগুলোকে আমি আগে ব্লেন্ড করে নেব।
এইভাবেই আমি সব মশলাগুলোকে গ্রাইন্ডারে জারে দিয়ে গুঁড়ো করে নেব। এবার মশলাগুলোকে একটা চালনির সাহায্যে চেলে নেব। যদি আপনাদের ব্লেন্ডারের মশলা একবারই মিহি হয় সেক্ষেত্রে আর চালার দরকার নেই, তবে আমার গ্রাইন্ডারের দানা দানা থাকে, কারণ মশলা যত মিহি হবে বিরিয়ানির ফ্লেভারটা ততই ভালো আসবে। তো হয়ে গেল সবগুলো মশলা গুঁড়ো করা, আর মশলাগুলো থেকে সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে। মশলাগুলোকে এয়ারটাইট জারে বা বক্সে রেখে 2-3 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। গরু, খাসি, ল্যাম্ব ও মুরগি যে কোনো বিরিয়ানিতেই এই মশলা ব্যবহার করতে পারবেন। এবার বলে দিচ্ছি কতটুকু মাংসে কি পরিমাণের মশলা দেবেন। 1 কেজি মাংসের মধ্যে 1.5-2 টেবিল চামচ মশলা দেবেন, তার বেশি নয়। আর এর সাথে বাকি অন্য মশলা যেমন আদা, রসুন বাটা, আর গোটা মশলার মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা, তাতেই হয়ে যাবে বিরিয়ানি। সামনে আসছে কুরবানির ঈদ, আর ঈদ ছাড়াও আমরা প্রায় সময় বিরিয়ানি রান্না করে থাকি। আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক কাজে দিবে আর ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ করে নেবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমার আরও নতুন নতুন রেসিপি এবং মজার মজার রেসিপি পেতে হলে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আপনারা অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।